কৃষি নীতি পরিবর্তনের লক্ষ্যে বেশ কিছুদিন আগে কেন্দ্র সরকার নতুন করে কৃষি বিল সংসদের উভয় কক্ষে পাশ করেছে, যা ইতিমধ্যে রাষ্ট্রপতি স্বাক্ষর করায় তা আইনে পরিণত হয়েছে। আর কেন্দ্র সরকারের নতুন এই কৃষি নীতি কৃষক স্বার্থ বিরোধী, এই অভিযোগে আজ নয়াগ্রামে জামিরাপাল অঞ্চলে মিছিল করলো তৃণমূল কংগ্রেস। এদিন জামিরাপাল 8 নম্বর অঞ্চল তৃণমূলের আয়োজিত এই মিছিলে প্রায় 1,300 মানুষ অংশ নেন। মিছিল শেষে করাশয় গ্রামে একটি পথসভা হয়, আর এদিনের পথসভায় স্থানীয় প্রায় 100 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর উজ্জ্বল দত্ত, সাধারণ সম্পাদক সুমন সাউ, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি শ্রীজীব সুন্দর দাস প্রমুখরা। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.